নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিমের বড়া। দেখো আমি কিভাবে করে মাছের ডিমের বড়াটা তৈরি করি। মাছের ডিমে বড়াটা করার জন্য আমি এখানে মাছের ডিমটাকে খুব ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কারণ মাছের একটা আস্তে গন্ধ থাকে, তো ডিমটা তার জন্যই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কাও কুচি করে নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ময়দাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখো এইভাবে পুরো একসঙ্গে সবগুলোকে মিলিয়ে মাখিয়ে নিতে হবে। ডিমটা মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আমি সর্ষার তেল আর রিফাইন তেল একসাথেই গরম করে নিয়েছি। দেখো এরকম ছোট ছোট করে দিয়ে বড়ার মতন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু একটু লোতে রেখেই করব, তাহলে পরে ভাজাগুলো ভেতর থেকেও একদম সুন্দর করে হয়ে যাবে। দেখো এক পাশটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেবো সবগুলোকে। তারপরে সুন্দর করে লাল করে ভেজে তুলবো। দেখো আমি সবগুলোকেই উল্টে দিয়েছি, এবার আঁচটা একটু লো করে ভেজে নেব লাল করে, তাহলেই তৈরি হয়ে যাবে আমার মাছের ডিমের বড়া। দেখো আমার সব বড়াগুলোই রেডি হয়ে গেছে, সবগুলোই লাল করে ভাজা হয়ে গেছে। তোমরাও যদি এইভাবে করে করো, দেখবে খেতে খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। বাই বাই বন্ধুরা।